রূপা খুঁজি থাল থাল এবং নীরবের পনেরো বছর পর নতুন জুটি ছায়াবৃক্ষ ছবিটি ট্রেইলার আজকে প্রকাশিত হয়েছে ট্রেইলারটি দেখে সবাই ধারণা করেছে অপু এই ছবিতে জাতীয় পুরস্কার পাবে দুই মিনিটের টেইলারটি সবার কাছে অন্যরকম লেগেছে অপু বিশ্বাসের এর যে এত সুন্দর অভিনয় কখনোই দেখেনি তার দর্শকরা সে ভেঙে জুড়ে নিজেকে অন্যরকম ভাবে উপস্থাপনা করেছে সায়াবিক্ষ বিশ্বাসের এই পরিবর্তন এই ছবি দেখে তার অনেক পজিটিভ মন্তব্য করেছে আমি কমেন্টগুলো পড়ে দিচ্ছি ট্রেইলরটি অসাধারণ হয়েছে অবশ্যই ছবিটি দারুণ হতে চলছে ইচ্ছে করছে এখনই ছবিটি দেখি ওপো এটা বেস্ট মুভি চলছে বোঝা যাচ্ছে আশা করছি এই মুভির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপবিশ্বাস পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না